টার্গেট জব কুইক ছাপবাড়ি ফিজিক্যাল একাডেমিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের পাশে যিনি বসে আছেন উনি আমাদের ডব্লিউপি শেয়ার হয়েছেন, যিনি ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো নাম হচ্ছে এমডি মনিরুজ্জামান, সম্পর্কে আমার দাদা হন। তো উনার মুখ থেকে আজকে জেনে নেব আমরা যে আগে ডব্লিউপিতে যখন যেত, যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের লাইনে যেত, তারা কীভাবে যেত, মানে দাদাদের সময় ওই সময় কেমন কি ছিল আর এখনকার পুরো সিচুয়েশনটা কেমন, তখনকার কম্পিটিশন কেমন, এখনকার কম্পিটিশন কেমন, সেই বিষয় নিয়ে আজকে আমরা দাদার কাছ থেকে একটু জেনে নেব। দাদা ওয়েস্ট বেঙ্গল পুলিশ। আমাদের সময় আমি 2004 চাকরি পেয়েছিলাম। তো আমাদের সময় এক্সচেঞ্জ মাধ্যমে ওটা রিক্রুট হতো, এক্সচেঞ্জ মাধ্যমে রিক্রুট মানে এক্সচেঞ্জে কল সবাই করতো, কাট করতো। কাট করার পরে মাঠে ওখানে ওই এক্সচেঞ্জে সিনিয়রিটি বেসিকে কল ডেকে নেওয়া হতো, তারপর সেখানে মাপযোগ হতো। মাপযোগ হওয়ার পর সেখানে যদি ফিট হতো, সেই ফিট হওয়ার পরেও যারা সিনিয়র থাকতো তাদের নামটা আগে আসতো। এভাবে ওখানে মাঠ হতো। তারপর বহরমপুরে নিজের নিজের জেলা যে যেখানে সদর সেখানে মাঠ হতো। তো সেখানে মাঠ হওয়ার পর প্রথমে আমাদের 800 মিটার দৌড় হতো। প্রথমে মাপযোগ হলো, তো 800 মিটার দৌড় 2:52 টাইম ছিল। তারপর 800 মিটার পরেই লং জাম্প হতো 16-15 ফুট, 15 ফুটের পরে পরে হতো 100 মিটার 15 সেকেন্ড, এটা ছিল। তারপরে একটা ওটা পাস করার পরে একটা শ্রুতি লেখন পরীক্ষা হতো, বাংলাতে একটা শ্রুতি লেখন আর ইংরেজিতে একটা শ্রুতি লেখন। সেটা হয়ে যাওয়ার পর তখন সবাইকে ইন্টারভিউতে ডাকা হতো। ইন্টারভিউতে ডাকার পর তারপর সঙ্গে সঙ্গে সেদিনই রেজাল্ট দিয়ে দেওয়া হতো মাইক অ্যানাউন্স করে। সেদিনই মানে যেদিন ইন্টারভিউ হলো, হয়তো 4 দিন মাঠ হলো, 4-5 দিন পর ডেকে নেওয়া হলো। তো যেদিন ইন্টারভিউ নেওয়া হতো সেদিনই সন্ধ্যে 7-8টার মধ্যে পুরো জানিয়ে দেওয়া হতো যে হ্যাঁ কার চাকরি হয়েছে কার হয়নি। এটা হচ্ছে এক্সচেঞ্জের কলের দিকে। মিডিলে একবার পরীক্ষাটা ওই সিস্টেমটা চেঞ্জ হলো, এক্সচেঞ্জ ভ্যালুটা একটু ডিলে হলো। তারপরে কী করা হলো, ওটা দুটো মানে একটা পরীক্ষায় প্রথমে পাস করবে, তারপরে মাঠ হবে, ইন্টারভিউ হবে, চাকরি। তো আস্তে আস্তে যত দিন যাচ্ছে চাকরি প্রচণ্ড টাফ হয়ে আসছে। এখন যেটা হচ্ছে যে প্রথমে একটা প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে, তারপরে মাঠ হচ্ছে, তারপরে আবার পরীক্ষা হচ্ছে। মাঠ পাস করার পরে যারা পাস করবে তাদের আবার মাঠ হবে, মাঠ হওয়ার পর মাঠে যারা পাস করবে তারপরে আবার ইন্টারভিউ হবে, ইন্টারভিউ ফাইনাল, এই হচ্ছে। কিন্তু এখন যত দিন যাচ্ছে চাকরি প্রচণ্ড কম্পিটিশান, আর সে কম্পিটিশনের মধ্যে হয়তো 1000 ছেলে যদি যায় তো হয়তো একজন চাকরি পাবে, তো ভাগ্যের ব্যাপার। মানে এত কম্পিটিশান থাকছে, মানে 1000-এ একজন ধরে নিতে হবে। সেই হিসাবে এখন সবাইকে প্রস্তুতি নিতে হবে চাকরির জন্য, ভেবে নিতে হবে আমি 1000-এ একজন হতে হবে। 100-তে একজন নয়, 1000-এ একজন আসতে হবে, এই হচ্ছে। তো দাদার কাছ থেকে আমরা জেনে নিলাম যিনি আমাদের ডব্লিউপি আছেন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। তো এখনকার পরীক্ষার সিচুয়েশনটা কেমন, যে আগে প্রিলি পাস করলে তারা মাঠে পাস করলে এবং মেন পরীক্ষা, তারপরে মেন পরীক্ষা পাস করলে ইন্টারভিউ, মানে এতগুলো প্রসেস চলে যাচ্ছে। দাদাদের সময় যেটা শুনলাম সে প্রসেসটা আলাদা ছিল, এখনকার প্রসেস অনেক হার্ড। তার মানে এখন বর্তমানে থিওরির দিকে বেশি ধ্যান দিতে হবে।